আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া মলা আলা মান লা নবী ওয়াদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বছরে কয় দিন রাখা হারাম বা না যায় শিয়াম একটি গুরুত্বপূর্ণ এবাদত সিয়ামের মাধ্যমে আল্লাহকে যতটা সন্তুষ্ট করা যায় অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহকে ততটা সন্তুষ্ট করা যায় না সিয়ামের নেকি এটা আল্লাহ নিজের হাতে বান্দাকে আল্লাহ দিয়ে দিবেন নফল সিয়ামের ফজিলত অনেক আল্লাহ রসুল বলেন মানসামা মায়াও মনফি যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি নফল সিয়াম রাখবে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির মুখমণ্ডলকে জাহান্নাম হতে সত্তর বছরের পথ দূরে রাখবেন সবাহান আল্লাহ অন্যত্তরে আল্লাহ নবী বলেন মানসমান ফি সব্লাহ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি নফল সিয়াম রাখবে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করবেন যে এই গর্তের দূরত্ব হলো আসমান জমিনের ব্যবধান যত এরপরে জনৈক একজন সাহাবি আল্লাহনবীকে প্রশ্ন করলেন যে নবী আপনি আমাকে আদেশ করেন মুরনি আমাকে আদেশ করেন আল্লাহ নবী বললেন আলাইকাবি সহম তুমি সিয়াম পালন করবা কেননা এ পৃথিবীতে সিয়ামের পর্যায়ের আর কোনো ইবাদত নেই এরপরে আবার বললেন আল্লাহনবী আরও কিছু ওসিয়ত করেন আল্লাহ নবী বললেন তুমি সিয়াম পালন করবা কেননা এ পৃথিবীতে সিয়ামের পর্যায়ে আর কোনো ইবাদত নেই আবার বললেন নবী গো আপনি আমাকে ওসিয়ত করেন আল্লাহ নবী বললেন তুমি সিয়াম পালন করবে কেননা সিয়ামের পর্যায়ে পৃথিবীতে আর কোনো ইবাদত নেই তাহলে এত ফজিলত এরপরেও বছরে পাঁচ দিন সিয়াম রাখা হারাম এগুলো কি এগুলো হলো দুই ঈদের দিন দুই ঈদ মানে আবার ঈদে মেলাদুল নবী বুঝেন না দুই ঈদ মানে একটি হলো ঈদ উল আজহা আরেকটি হলো ঈদুল ফিতর বছরে এই দুই দিন এবং ঈদ উল আজহা কুরবানি ঈদের পরে তিন দিন এই পাঁচ দিন শ্যাম রাখা যাবে না হ্যাঁ এই পাঁচ দিন শ্যাম রাখা নিষেধ এবং আরেকটি হাদিস রয়েছে হ্যাঁ জুমার দিনে সিয়াম রাখার নিষেধ তবে যদি কেউ জুমার একদিন আগে বা পরে এইভাবে সিয়াম রাখে তাহলে রাখলে রাখতে পারে এবং জুমার দিনে যদি আইএমএ বিষ পরে যায় তাহলে পূর্বের ধারাবাহিক অনুপথে অনুপথে সে জুমার দিনে শ্যাম রাখলে রাখতে পারে কিন্তু একেবারে নির্দিষ্ট করে জুমার দিনে শ্যাম রাখবে এমনটি না কেননা জুমার দিনকেও ঈদের সাথে আখ্যায়িত করা হয়েছে জুমার দিনকেও কেউ একটি ঈদ বলে ঘোষণা করা হয়েছে তাহলে আমরা জানতে পারলাম দুই ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে তিন দিন এবং নির্দিষ্ট করে আমরা জুমার দিন এই দিনগুলোতে আমরা নফল সিয়াম রাখবো না বাপি বাকি দিনগুলোতে আমরা সিয়াম রাখবো নফল শ্যামগুলো রাখব এরপরে আমরা কি করব আয়ম এ শাক সন্দেহর দিন চাঁদ উঠলো কি উঠলো না এই সন্দেহর মধ্যে আমরা কি করব না সন্দেহর দিনগুলোতে আমরা সিয়াম রাখবো না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে উক্ত বিষয়গুলোর উপরে আমল করা তৌফিক দেখ আমিন আসসালাম আলাইকুম